প্রতিনিধিদের তথ্যচিত্রে প্রবাসের সংবাদ জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। চট্টগ্রামের তরিকত ভিত্তিক সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশের মালয়েশিয়া শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে আনোয়ার হোসেনকে সভাপতি, নাইমুদ্দিনকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান আলহাজ পেয়ার মোহাম্মদ ও অর্থ সচিব কোমর উদ্দিন। আরও উপস্থিত ছিলেন তারিকুল আলম, মোরশেদুল আলম, রফিকুল ইসলাম, নাজমুল ইসলাম, ইস্কান্দার, জাকির হোসেন সহ অন্যান্যরা। বাংলাদেশের মহান বিজয় দিবসকে সামনে রেখে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ স্টুডেন্ট কমিউনিটি অফ মালয়েশিয়া। সংবাদ সম্মেলনে দিনব্যাপী অনুষ্ঠানের পরিকল্পনা তুলে ধরা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি এ কে লিটন, প্রতিষ্ঠাতা আহ্বায়ক রমজান, যুগ্ম আহ্বায়ক মওদুদ মোল্লা সহ অনেকে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 101 সদস্যের নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে চট্টগ্রাম বিভাগীয় আওয়ামী লীগ পরিবার কাতার। রাজধানী দোহায় সংগঠনের দ্বিবার্ষিক বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে 2023-25 সাংগঠনিক বর্ষে নবনির্বাচিত কমিটিতে আশরাফ হোসেনকে সভাপতি, এনামুল হক চৌধুরীকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। আরব আমিরাতে সময়ের সাথে সাথে বাড়ছে বাংলাদেশি মালিকানায় ব্যবসা প্রতিষ্ঠান। এতে তৈরি হচ্ছে লক্ষাধিক বাংলাদেশের কর্মসংস্থানের সুযোগ। এরই ধারাবাহিকতায় উদ্বোধন করা হয়েছে এসএমই প্রতিষ্ঠান রুসুল রেডিমেড গার্মেন্টস। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খালেদ, মোহাম্মদ হোসেন, ইমরান হোসেন, শওকত আকবর ও আবুল বাশার। ইমতিয়াজ আহমেদ, আরটিভি।